হচ্ছে মালতকে এনে দেওয়ার জন্য মালতি আবার পড়তে পারছে মালতি আবার পড়তে পারছে মালতি তোর মিলে মালতি ভূমিজের বাড়ি গিয়েছিলাম তার বিয়ে আটকাতে এবং সেটাতে আমরা সফলতা লাভ করি কেন বিয়ে কেন হয়ে যাবে ফিরে এসেছে বান্ধবী এতেই খুশি তার সহপাঠীরা এ যেন আবার নতুন করে ফিরে পাওয়া যেন হারিয়ে যাচ্ছিল তাদের সহপাঠিনী স্কুলের বন্ধুরাই ফিরিয়ে এনে নতুন জগতে তুলে দিল বন্ধুদের জন্য মালতী আবার ফিরে পেল তার স্কুল জীবন দাসপুরের বরুণা সৎসঙ্গ হাই স্কুলে ক্লাস নাইনের ছাত্রী বছর পনেরোর মালতী ভূমিজ অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান আত্মীয়রা বিয়ে ঠিক করে ফেলেছিলেন বাচ্চা মেয়েটির সেই জন্য মাসির বাড়ি নিয়ে চলে যাওয়া হয় মালতীকে অনেকদিন মালতী স্কুলে আসেনি স্কুলের বন্ধুরা জানতে পারে মালতীর বিয়ে ঠিক হয়েছে তারা সহপাঠিনীকে ফিরে পেতে চলে যায় বাড়িতে গিয়ে তার বাবা মা ও পরিজনদের বোঝায় বিয়ে দিলে তাদের আইনি জটিলতায় পড়তে হবে অনেক বোঝানোর পর মালতীকে ফিরিয়ে আনে তার বাড়ির লোকজন আজ থেকে স্কুলে আসছে মালতী খুশির হাওয়া বন্ধুদের মনে স্কুলের প্রধান শিক্ষক সুজিত বন্দ্যোপাধ্যায় বলেন উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েটির পড়াশোনা যাতে কোনো রকম সমস্যা না হয় আমরা দেখব তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট আমি সৌমিনা দত্ত স্থানীয় সংবাদ তুই খুশি তো আমরা যে মালতী ভূমিজ আমাদের নবম শ্রেণীর ছাত্রীর বিয়ের কথা বলেছিলাম যে তার বাড়ি থেকে বিয়ে দিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে তার মাসির বাড়ি চলে গেছিল সেই মেয়েটিকে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি আমাদের কন্যাশ্রী ক্লাব নিশা এবং তার সঙ্গী সাথীরা আর বন্ধু মহলের অমর এবং তার সঙ্গী সাথীরা এরা সবাই মিলে মেয়েটিকে ফিরিয়ে এনেছে আজকে মেয়েটি আমাদের বিদ্যালয়ে এসেছে গতকাল ওর পরিবারের মাসি বা অন্যান্যরা সব এসেছিল আজ থেকে সে ক্লাস করতে শুরু করেছে আজকে সে রেজিস্ট্রেশনও করেছে এবং ক্লাস করেছে আজকে ক্লাস করছে এখন এই মুহূর্তে এবং আমরা সবাই খুশি মেয়েটির আমরা কথা দিয়েছিলাম যে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত রকমের সহযোগিতা করব বই খাতা পোশাক পড়াশোনার যাবতীয় কিছু টিউশন সব খরচাই আমরা বিদ্যালয় এবং মাস্টারমশাইরা নিজেরা সহযোগিতা তুলে তাকে আমরা দেবো আর্থিক সহযোগিতা তুলে এটা আমরা স্থির করেছি এবং তার ক্লাসের ছাত্রছাত্রীরাও বিশেষ করে ছাত্রীরা তার বন্ধুকে পেয়ে বান্ধবীকে পেয়ে তারাও খুব খুশি হয়েছে আর আমরা আমাদের কন্যাশ্রী ক্লাব এবং বন্ধুমহল ক্লাবের যারা সদস্য আছে তাদেরকে আমার প্রাণঢালা আশীর্বাদ তারা নিজেরাও যেমন সচেতন তেমন একটি বড় কাজ তারা জীবনে প্রথম এই কাজটা করতে পারলো আমরা প্রশাসনের সহযোগিতা ছাড়াই শুধুমাত্র বিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের ছাত্রছাত্রীরাই এই অসাধ্য সাধন করতে পেরেছে বিয়ে ভেঙে নিয়েছে এবং তাকে স্কুলে আনতে পেরেছে আমি অত্যন্ত খুশি আমার বিদ্যালয় খুশি সবাই খুশি মালতী ভূমিজ সে নিজেও খুশি তার একটা মাঝখানে মানে ইন্টারাকশন মানে কী বলে ইন্টারাপশন হয়ে গেছিলো ফলে সে নিজেও খুশি যে সেই স্কুলে তার পুরনো স্কুলে পুরনো বন্ধুদের সঙ্গে ফিরতে পেরে আমি সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ সোশ্যাল মিডিয়ার সবাই আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ে আমাদের পাশে থেকেছেন আমাদের ছাত্রছাত্রীদের পাশে থেকেছেন সর্বোপরি আমাদের মহকুমা শাসক তিনি আমাদেরকে ইন্সপায়ার করেছেন আমাদের সবাই ইন্সপায়ার করেছেন স্থানীয় সংবাদ থেকে শুরু করে সমস্ত রকমের সংবাদ তারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের পাশে থেকেছেন তাদের সকলকে আমার পক্ষ থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক আমাদের বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে ছাত্রীরা এবং বন্ধুভবন ক্লাবের ছাত্ররা মিলে মালতী ভূমিজের বাড়ি গিয়েছিলাম তার বিয়ে আটকাতে এবং সেটাতে আমরা সফলতা লাভ করি সে আজই আমাদের স্কুলে এসেছে এবং সে নবম শ্রেণীর ছাত্রী তো রেজিস্ট্রেশন করিয়েছে এবং আজ থেকেই ক্লাস করছে আর সে আমাদেরকে কথা দিয়েছে এবং আমরাও তাকে কথা দিয়েছি যে তার দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত পড়াশোনার দায়িত্ব আমাদের আমরা তাকে যতটা সম্ভব সহযোগিতা করবো
তো আমার সমস্ত বান্ধবীর কাছে এবং অন্যান্য মেয়েদের কাছেও একটাই কথা যে তারা যেন তাদের পড়াশোনাটা এগিয়ে রাখে, যতটা সম্ভব কমপক্ষে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা যেন তাদের পড়াশোনাটা চালিয়ে রাখে এবং নিজের পায়ে দাঁড়াতে পারে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।